শীত, কত গ্রীষ্ম চলে গেল, কত অমাবস্যা পূর্ণিমা হলো, শত নির্ঘুম রাত ও দিন হলো, শুধু তোমাকেই ভোলা হলো না। প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ী, আমি আজকে এসেছি দূরবীনের অফিসে, দূরবীন অনলাইন বুকশপ, যারা প্রি অর্ডারে আমার এবারের নতুন বই অমর একুশে 2023 বইমেলা উপলক্ষে যে বইটি এসছে, একটি বাতিল নোটের গল্প, সেই বাতিল নোটের গল্পের প্রি অর্ডারের যে বইগুলো আছে প্রিয় পাঠকদের, সেই প্রি অর্ডারের বইগুলোতে অটোগ্রাফ দেওয়ার জন্য এসেছি। প্রিয় পাঠক, এই গল্প গ্রন্থটিতে যে 13টি গল্প রয়েছে, মধ্যে 11টি ছোট গল্প এবং 2টি আছে অনুগল্প। তো এই 13টি গল্পে যদি আমি বলতে চাই, নাম ভূমিকায় যে গল্পটি আছে, একটি বাতিল নোটের গল্প, এই গল্প গল্পে আসলে কত প্রগাঢ় অনুভূতি নিয়ে মানুষের অনুভূতি কাজ করতে পারে, একটা মানুষের প্রতি একটা মানুষের যে ভালোবাসা বা প্রেম থাকতে পারে সেটা কিন্তু জানতে পারা যাবে। এছাড়া কাটা তারে দেশ ভাগে রয়েছে দেশ মাতৃকার প্রতি একটা দেশকে বিভক্ত করে দেওয়ার যে দুঃসহ বেদনা যে দুই পাশের মানুষের মাঝে সেটা কিন্তু জানতে পারা যাবে। এছাড়া আমাদের যদি আর একটা গল্প রয়েছে এখানে, যে একটি কাগজের নৌকা ও কিছু স্বপ্ন, সেখানে একজন লেখকের কাহিনী জানা যাবে এবং তার যে বিচ্ছেদ, এই টাইপের যে গল্পগুলো সেগুলো চলে আসছে। এছাড়া আরেকটা গল্প রয়েছে যেখানে আমি এই মুহূর্তে মনে করতে পারছি, যেখানে লেখা আছে যে একটি ভ্রূণের কান্না, অর্থাৎ পারিপার্শ্বিক যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটছে প্রতিনিয়ত, সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময়ই হয়তো অসামাজিক বিভিন্ন কাজকর্মে চলে যাচ্ছি, সেক্ষেত্রে সমাজের যে দায়বদ্ধতা, সামাজিক সচেতনতার বিষয়গুলো চলে আসছে। তো এরকম আরো বেশ কয়েকটি গল্প নিয়ে এই একটি বাতিল নোটের গল্প, চমৎকার এই গল্প গ্রন্থটি, বইটি সংগ্রহ করতে পারবেন দূরবীন থেকে। অসংখ্য ধন্যবাদ।